قارعه অর্থ হলো অন্তরাত্মা কাঁপিয়ে দিবে যে জিনিস তাকে বলা হয় قارعه قارعه এমন আওয়াজ যে আওয়াজের কারণে আত্মা কেঁপে উঠবে যেই বিষয়টা আত্মাকে কাঁপিয়ে দিবে যেই ভয়াবহতা অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে তাকে বলা হয় قارعه আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ভয়াবহতা নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করেছেন আল্লাহ বলেন আল قارعه জেনে রাখো আল قارعه ওই ভয়াবহ অবস্থাকে জানো যা অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে قارعه আরেকটা অনুবাদ করাঘাতকারী যা করাঘাত করবে তো একটা অনুবাদ হলো অন্তরাত্মা কাঁপিয়ে দিবে ভয়াবহ অবস্থা বিভীষিকাময় মুহূর্ত মাল قارعه অন্তরাত্মাকে প্রকম্পিতকারী জিনিসটা কি ওয়ামা আদরাকা মাল قارعه নবী আপনি কি জানেন قارعه কি জিনিস অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে কোন জিনিস এটা কি আপনি জানেন কোন অবস্থা তো আল্লাহ নিজেই ওয়াজ করতেছে قارعه ব্যাখ্যা করে ইয়াউমা ইয়াকুনুন নাসুকাল ফরাশিল মাবসুস যেদিন মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাস যেদিন মানুষ হবে কাল ফরাশিল মাবসুস বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে وتكون الجبال كالعهن المنفوش পাহাড়গুলা হবে ধ্বনিত রঙিন পশমের মতো তো মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো যদি হয় পাহাড়গুলা ধ্বনিত রঙিন পশমের মতো যখন হবে এই বিভীষিকাময় অবস্থা মানুষের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে কি হলো রে এমন হচ্ছে কেন এই পরিস্থিতি মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দিবে এটা হলো قارعه কিয়ামতের ময়দানটা যে ভয়াবহ এই বর্ণনা বয়ান স্বয়ং আল্লাহ করছেন সূরা মুতাফফিফিনের 4 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন আলা ইয়াজুন্নু তারা কি চিন্তা করে না আন্নাহুম মাবউসুন তাদেরকে আবার পুনরুত্থান করা হবে আবার তাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে এটা কি তারা চিন্তা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াউমিন আযীম মহাদিনে তাদেরকে উপস্থিত করা হবে বলেন তো কি দিনে মহাদিন এই মহাদিন মানে ভয়াবহ দিন তাহলে কিয়ামতের দিনটা যে ভয়াবহ এটা স্বয়ং কার ঘোষণা আল্লাহ ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন সেদিন মানুষগুলা বিশ্ব জগতের রব আল্লাহর সামনে দাঁড়াবে তাহলে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ নিজেই বললেন কিয়ামতের দিনটা হবে ভয়াবহ দিন সূরা ইনসান বা সূরা দাহারের 27 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহা উলা ইউহিব্বুনাল আজিলা ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান ইন্নাহা উলা নিশ্চয় এরা ইউহিব্বুনাল আজিলা পার্থিব জীবনকে পছন্দ করে ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা তারা তাদের আড়ালে ইয়াজারুনা উপেক্ষা করে ইয়াউমান সাকিলা এমন এক দিনকে যেই দিনটা হবে সাকিল খুব ভারী দিন খুব মজবুত দিন সেটা হলো কিয়ামতের দিন
তাহলে আল্লাহ বলতেছেন কিয়ামতের দিনটা কঠিন, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিনটা ভয়াবহ, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন এটা বড় ভারী, খুব বোঝা হবে, ভারী হবে। সূরা মুদাসসিরের 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير فذلك يومئذ সেদিনটা হবে يوم عسير কঠিন দিন। কি দিন হবে? এক জায়গায় বললেন মহা দিন, আরেক জায়গায় আল্লাহ বললেন ভারী দিন, আরেক জায়গায় বললেন কঠিন দিন। মহা দিন, ভারী দিন, কঠিন দিন, কথাগুলো কার? এই কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলতেছেন দিনটা হবে ভারী, দিনটা হবে কঠিন, দিনটা হবে ভয়াবহ, মহাদিন হবে। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য দিনটা সহজ হবে না, খুব কঠিন হবে। তাহলে দিন কঠিন হবে, দিন ভয়াবহ হবে, এটা আল্লাহ বলতেছেন। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে ওই দিনটা যে মানুষকে হতবিহ্বল করে দিবে, বিহ্বল করে দিবে সবাই। সূরা হজের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন শাইউন আযীম, একটা বড় বিষয়, শাইউন আযীম একটা মহাবিষয়, কিয়ামতের প্রকম্পন এটা একটা কঠিন বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ইয়াউমা তারাউনাহা, সেদিন আপনি দেখবেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধ দানকারিণী তার দুগ্ধ পোষ্য শিশুকে তাযহালু ভুলে যায়। দুনিয়ার মধ্যে মা রাতের বেলা যখন ঘুমায় সন্তান যতবার চিৎকার দেয় দুধের জন্য, মা সন্তানকে ততবার দুধ পান করায়। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, তার হালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ দানকারিণী নারী তার দুগ্ধ পোষ্য দুধের শিশুকে পর্যন্ত ভুলে যাবে। এই দিন এত ভয়াবহ হবে যে এই দিনের কারণে তার যে দুধের একটা শিশু আছে এটাও সে ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু জাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারীকে আমরা হসপিটালে নিয়ে যাই, অথবা যেদিন সন্তান প্রসব হবে কত আয়োজন, কত ব্যথা, কত কষ্ট। আল্লাহ বলে কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, গর্ভবতী নারী ভয়াবহতা দেখাই গর্ভের সন্তান প্রসব করে দিবে, তাদউ প্রসব করে দিবে, ফেলে দিবে, কুল্লু জাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভস্থিত সন্তানকে ফেলে দিবে, প্রসব করে দিবে ভয়াবহতা দেখা। আপনি মানুষগুলারে দেখবেন মাতাল, ওয়া মাহুম বিসুকার, আসলে তারা মাতাল না। আল্লাহ বলেন ভয়াবহতা দেইখা, মানুষের অবস্থা এমন হবে দেখলে মনে হবে মাতাল, কিন্তু আসলে এরা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলেন আল্লাহর আযাব খুব কঠিন। তাহলে কেয়ামতের ভয়াবহতাটা মানুষকে কিভাবে পরেশান করে দিবে? সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করে জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবেন না, জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ঢিল দেয়, লিয়াউমিন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয় ওই দিন পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেই দিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, চোখ স্থির মানে ভয়াবহতা দেইখা,
কি দেখলাম সব স্থির হয়ে যাবে কাজ করবে না দেখলে মনে হবে মাতাল আল্লাহ কয় জালেমদের ব্যাপারে আমাকে গাফেল মনে করবেন না আমি ঢিল দিচ্ছি ওই দিন পর্যন্ত যেদিন সবার চোখ স্থির হয়ে যাবে সেদিন বুঝবে জুলুমের পরিণতি কত ভয়ঙ্কর ঠিক আল্লাহ বলতেছে তাহলে এই জায়গায় দেখেন যে ভয়াবহতা কিয়ামতের ভয়াবহতাটা জালেমকে স্থির করে দিবে চুপচাপ তাকায় থাকবে জুলুম কাজ হবে না মুহতিঈন মুকনিঈ রুউসিহিম লা ইরতাদ্দু ইলাইহিম তরফুহুম মাথাটা উপরের দিকে দিবে দেওয়ার পর দৃষ্টি আর তার কাছে ফিরে আসবে না নিচের দিকে একবারও তাকাবে না নিজের দিকেও দেখবে না এইভাবে তাকায়া থাকবে বেহুশের মতো পাগলের মতো খালি দৌড়াবে আর তাকায়া থাকবে ওয়াফিদাতুহুম হাওয়া আল্লাহ বলেন অন্তরগুলা শূন্য থাকবে দৃষ্টি যে উপরে যাবে আর নিচে তাকাবে না একবার দেখবেও না ইয়ার লা ইরতাদ্দু ইলাইহিম তরফুহুম তাদের দৃষ্টি তাদের দিকে আর ফিরে আসবে না মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম মাথাটা উপরের দিকে দিয়ে খালি ঘুরতে থাকবে কি হয়ে গেল এরকম অবস্থা হলো সূরা গাফির বা সূরা মুমিন যাকে বলি আমরা এই সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع الله বলেন وأنذرهم তাদেরকে সতর্ক করেন يوم الآزفة ঘনিয়ে আসা দিন সম্পর্কে বলেন তো বাংলাটা কি আসা ঘনিয়ে আসা তাদেরকে সতর্ক করেন ইয়াউমাল আজিফা ঘনিয়ে আসা দিন সম্পর্কে যেই দিনটা ধেয়ে আসতেছে ঘনিয়ে আসতেছে আমি আপনি ভাবতেছি আমি তো এটা করব সেটা করব আল্লাহ বলে নবী আপনি তাদেরকে বলেন না কেন আজিফা ঘনিয়ে আসতেছে একটা দিন কোন দিন কিয়ামতের দিন এটা ঘনিয়ে আসতেছে কয় সেদিন কি হবে ইদিল কুলুবুলা দাল হানাজিরি কাযিমিন কয় অন্তরগুলা সেদিন কণ্ঠাগত হবে কলবগুলা মনে হবে কণ্ঠে এসে বসে অন্তর মনে হবে কণ্ঠে মানে অর্থাৎ অবস্থা খারাপ মাঝে মাঝে আমরা বলি না কি রে তোর আত্মা ভিতরে আছে না গলায় এসে বসে ওই যে ভয়ে ওই ভয়ে কথা কয় না ইদিল কুলুবু কলব কণ্ঠাগত হবে লাদাল হানাজিরি কণ্ঠাগত হবে কাজিমিন সব কষ্ট কাজিমিন সংবরণ করবে কি হয়ে গেল না হলো অন্তর অন্তরগুলো কণ্ঠাগত হয়ে যাবে মনে হবে এমন যায় যায় আত্মা এমন মনে হবে তবে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ আবার পুনরুত্থান করবেন তখন কিন্তু আর মরণ হবে না মনে হবে আপনি মরে যাবেন কিন্তু মরবেন না আগুনে যে পড়ে হয়তো তাকে আমরা পানি টানি ঢাললে বাঁচে না হয় মরে যায় কিন্তু আমরা বলি আরে লোকটা মরতেছে আগুনে পুইরা মরতেছে এই মরতেছে মানে হয়তো মরে যাবে মরে যায় এক সময় মরে জাহান্নামের আগুনে পুড়লে মনে হবে আমি একটু পরে মারা যাব আল্লাহ কয় না 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 মরবা না ওয়াতিহিল মাউত মিন কুল্লি মাকান চারদিক থেকে মরণ আসবে ওয়ামা হুয়া বিমাইয়িত কিন্তু তুমি মরবা না তোমার মনে হবে মরণ আসছে মরে গেলাম আল্লাহ কয় না তুমি মরবা না সেখানে আর মরণ নাই তো কিয়ামতের ময়দান যে ভয়াবহ এটা আল্লাহই বর্ণনা দিতেছেন এই ভয়াবহতা আমাদেরকে চুপ করে দিবে কিয়ামতের ময়দানের ভয়াবহতার কারণে আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না বলেন কিসের বন্ধন সূরা মুমিনুন 103 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিসসূর فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون شنگا جخن فودوا হবে فلا أنساب بينهم يومئذ সেদিন আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না ولا يتساءلون একজন আরেকজনের খবর জানতে চাইবে না কিও মামাতো ভাই কেমন আছো কিও ফুফাতো ভাই ভালো আসুনি কেউ কারো খবর জানতে চাইবে না আল্লাহ কয় আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না সূরা আবাস 33 থেকে 37 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইদা জাআতিস সাখ মহানাদ যেদিন আসবে সব কিছুকে কাঁপিয়ে দেওয়ার আওয়াজটা যেদিন আসবে
يوم يفر المرء من أخيه وأمه وأبيه يوم يفر شديد يفر المرء مانوش পালাবে من أخيه ভাই থেকে পালাবে وأمه মা থেকে পালাবে وأبيه বাবা থেকে পালাবে وصاحبته بيبي থেকে পালাবে وبني সন্তানদের থেকে পালাবে يوم يفر الشديد مانوش পালাবে من أخيه ভাই থেকে وأمه মা থেকে وأبيه বাবার থেকে وصاحبته بيبي থেকে পালাবে وأخي وبنيه সন্তান থেকে পালাবে আল্লাহ বলেন লিকুল ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন সেদিন প্রত্যেকের একটা অবস্থা হবে ইগনি যে অবস্থা প্রত্যেককে নিজের টেনশনের মধ্যে ব্যস্ত রাখবে ভাইকে মাকে এই খবর নেওয়ার সময় নাই প্রত্যেকের একটা অবস্থা হবে যে অবস্থা তাকে ব্যস্ত রাখবে যে তুমি তোমার টেনশন করো কারো টেনশন করো না সব অবস্থা নিজেরে ব্যস্ত রাখবে নিজের টেনশন নিজে করো আরেকজনের টেনশন করা লাগবে না সূরা লোকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো ওয়াখশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওই দিনের ভয় করো যেই দিন لا يجزي والد عن ولدي بابا تار সন্তানের কোনো কাজে আসবে না ولا مولود هو جاز عن والده شيئا সন্তান তার বাবার কোনো কাজে আসবে না ان وعد الله حق الله বলে আল্লাহর ওয়াদা চির সত্য فلا تغرنكم الحياه الدنيا দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকা না ফলায় ওয়ালা ইগুররনকুম বিল্লাহিল গরুর কোন ধোকাবাজ যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোকায় না ফেলে কোন ধোকাবাজ যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোকায় না ফেলে তাহলে এই আয়াতে আল্লাহ কি বললেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো ওই দিনের ভয় করো যেই দিন পিতা তার সন্তানের কাজে আসবে না সন্তান তার বাবার কাজে আসবে না আল্লাহ বলেন তোমাদেরকে যেন দুনিয়ার জীবন ধোকায় না ফেলে আল্লাহর ব্যাপারে কোনো ধোকাবাজ যেন তোমাদেরকে ধোকায় না ফেলে আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন আমিন কি প্রস্তুত চূড়ান্ত প্রস্তুতি যেতে হবে সত্যি কিয়ামত হবে বিশ্বাস করেন হবে পৃথিবী থাকবে না এটা চূড়ান্ত সত্য কথা সূরা রহমান 26 নম্বর আয়াত কি আছে কুল্লু মান আলাইহা ফান এই ভূপৃষ্ঠে যারা আছে সব ধ্বংস হয়ে যাবে সূরা কসাস 88 নম্বর আয়াত কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে সূরা ইয়াসিন 49 থেকে 51 নম্বর আয়াত মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন তারা অপেক্ষা করে মহান আদের অপেক্ষা যেই অপেক্ষা করতেছে আওয়াজের ইসরাফিলের সিংহা আসবে হুজুর আপনারা খালি বলেন আসতেছে আল্লাহ বলে অপেক্ষা করতেছে তারা তাদেরকে এই আওয়াজ পাকড়াও করবে এমন অবস্থায় যে তারা ঝগড়া করতে থাকবে এমন অবস্থায় পাকড়াও করে ফেলবে ফালা ইস্তাতিউনা তাওসিয়া ওসিয়ত করার সুযোগ পাবে না যে আমার সন্তান আমার 10টা দোকান আছে দেইখা শুইনা রাখো এই ওসিয়তেরও সুযোগ পাবে না আর যারে ওসিয়ত করবেন ও তো মারা যাবে আপনি কারে করবেন ওসিয়ত ও শেষ হয়ে যাবে ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন পরিবারের কাছে ফিরে যাওয়ার আর সুযোগ পাবে না সব শেষ সূরা বাকারা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন واتقوا يوم لا تجزي نفس عن نفس شيئا ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ আল্লাহর হুকুম ছাড়া কারো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন কারো থেকে মুক্তিপণ নেওয়া হবে না আর কাউকে সাহায্য করা হবে না কারো জীবনের বিনিময়ে নেওয়া হবে না যে এমনকি গিয়ে বলবে আল্লাহ আমি আমার জীবনটা ভিক্ষা চাই বিনিময়ে আপনার এটা দিতেছি মুক্তিপণ দিতেছি আপনার কাছে আমারে জাহান্নামে দিয়েন না আল্লাহ কয় ওয়ালা ইউখযু মিনহা আদলুন মুক্তিপণ নেওয়া হবে না
দুনিয়াতে মুক্তিবন দিয়ে আমরা জেলখানা থেকে ছুটাই না অনেকে মুক্তিবন দিয়ে ছুটানো হয় আল্লাহ কয় না না ওই জেলখানা থেকে মুক্তিবন দিয়ে ছুটানো যাবে না ওয়ালাহুম ইউনসারুন তাদেরকে সাহায্য করা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের মধ্যে বলেন ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা হু লাফতাদাউ বি একদল মানুষ আছে যারা তাদের রবের ডাকে সাড়া দেয় নাই তাদেরকে যদি এই দুনিয়ার সমপরিমাণ সব কিছু দেওয়া হয় এর সাথে যদি আরেকটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দেওয়া হয় লাফতাদাউ বি এরপরেও তারা এই দুনিয়া এবং আরেকটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দিয়ে আল্লাহর কাছে মুক্তি চাইতো বলতো আল্লাহ দুইটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দিলাম আমাকে মুক্তি দিয়ে দাও বলবো আল্লাহ কয় যারা রবের ডাকে সাড়া দেয় নাই তাদেরকে যদি মন দিয়ে শুনেন পুরা দুনিয়ার সম্পদ পুরাটা দেওয়া হয় অমিসলাহু মা এর সাথে যদি এরকম আরেকটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দেওয়া হয় আর এই সম্পদের বিনিময়ও তারা আল্লাহরে বলতো আল্লাহ লাফতাদাউ বি আল্লাহর কাছে মুক্তি চাইতো আল্লাহ আমারে যা দিছেন দুই দুনিয়ার সমপরিমাণ সম্পদ আপনারে দিয়ে দিলাম আমারে মুক্তি দিয়ে দেন আল্লাহ কয় কি উলাইকা লাহুম সুউল হিসাব না তাদের হিসাব হবে খুব খারাপ হিসাব হবে কি খুব এর কি বুঝাইতে চাইলাম ইমান ছাড়া যদি সেখানে যাওয়া হয় অবস্থা খুব ভয়াবহ হবে আল্লাহ আমাদেরকে মজবুত ইমান দান করেন সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়া লাউ ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীমু ওয়া মা লাহুম মিন নাসিরিন যারা কাফের কাফের অবস্থায় যারা মারা গেছে ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা তাদের থেকে পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ গ্রহণ করা হবে না ওয়ালাইফ তাদাবি আবার মন দিয়ে বুঝেন কোন কাফের যদি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ নিয়ে আল্লাহ রেখে আল্লাহ আমি এক দুনিয়া পরিমাণ স্বর্ণ আপনারে দিলাম আমারে আপনি মাফ করে দেন আল্লাহ বলে লাইয়ুকবালা পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি নিব না তোমারে মাফও করবো না নিবে না মাফ করবে না সূরা ইউনুসের 54 নম্বর আয়াতে আছে ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদ লাফতাদাত বি যারা জালেম দুনিয়ার মধ্যে এই জালেমদের যদি পুরা দুনিয়া পরিমাণ সম্পদ হয় এই দুনিয়া পরিমাণ সম্পদ দিয়ে হলেও সে বাঁচতে চাইতো মুক্তিপণ চাইতো আল্লাহর কাছে কিন্তু আল্লাহ মুক্তি দিবে না সেই বুখারী একটা হাদিস শোনেন শুনলে বুঝে আসবে সহজে বিষয়টা 6538 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামা কাফেরকে কিয়ামতের ময়দানে আনা হবে আনার পর কাফেরকে বলা হবে ফায়ুকালু লাহু লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদিবি কাফেরকে বলা হবে পুরা দুনিয়ার সমপরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হইত এই পরিমাণ স্বর্ণের বিনিময়ে কি আমার কাছে মুক্তিপণ চাইতা আবার দেখেন কাফেরকে কিয়ামতের মাঠে আনা হবে আনার পর জিজ্ঞাসা করা হবে আচ্ছা পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হইতো আকুন্তা তাফতাদি বিহি এই দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে কি আমার কাছে মুক্তিপণ চাইতা ফায়াকুলু নাআম কাফের বলবে হ্যাঁ হ্যাঁ আমি দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে হলেও মুক্তিপণ চাইতাম আল্লাহ যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ আমারে দেন আমি আপনারে দিয়ে দিব আপনি আমারে মুক্তি দিয়ে দেন জবাব দেওয়া হবে কদ কুনতা সুইলতা মা হুয়া আইসারু মিন আমি আল্লাহ তোমার কাছে এর চেয়ে সহজ আরেকটা জিনিস চেয়েছিলাম দুনিয়া পরিমাণ স্বর্ণ চাই নাই সহজ একটা জিনিস তোমার কাছে চাওয়া হয়েছে সেটাই তুমি আনতে পারো নাই শুধুমাত্র ঈমানটা যদি নিয়ে আসতা এই দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি চাই না শুধু যদি আমারে আল্লাহ মানতা আজকে মাফ করে দিত তুমি কি মুক্তিপণ দিতা দুনিয়া পরিমাণ কহা দিতাম আল্লাহ কয় সুইলতা মাহু আইসার আমি তো তোমার কাছে আরো সহজটা চাইছিলাম শুধু বলতা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে যদি তুমি আসতা আমি তোমারে মাফ করে দিতাম এই জন্য বলছিলাম কেয়ামতের ময়দানটা এটা যে ভয়াবহ হবে এই বর্ণনা এই বয়ান স্বয়ং আল্লাহ দিয়েছেন তো কেয়ামতের ময়দানে এই অবস্থা যখন হবে মানুষ চারদিকে দিক বিদিক ছুটাছুটি করবে
আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা কায়েম করবেন বিচার ব্যবস্থা যখন আল্লাহ কায়েম করবেন এই বর্ণনাটা আবার বুখারীতে আছে 6573 নম্বর হাদিস কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিসটা আনছেন শিরোনামটা হলো বাবু সিরাত জিসরু জাহান্নাম পুল সিরাতটাই হবে জাহান্নামের উপরের পুল আমরা যে পুল সিরাত শুনি না দুনিয়াতে পুল সিরাত এটাই হবে জাহান্নামের উপরের পুল জাহান্নামের উপর দিয়ে এই পুলটা হবে কিয়ামতের মাঠ জান্নাত ওই যে জাহান্নাম নবীজি জবাব দিলেন হাল তুদাররুনা ফিশামসি লাইসা দুনাহা সাহাব সূর্যের নিচে যদি মেঘ না থাকে এই মেঘহীন সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয়নি মেঘের নিচে সূর্য না থাকলে এটা দেখতে আমাদের সমস্যা হয় সাহাবীরা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ সমস্যা হয় না নবীজি বললেন হাল তুদাররুনা ফিল কমার লাইসা দুনাহু সাহাব চন্দ্রের নিচে মেঘ নাই মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা সাহাবীরা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা হয় না নবীজি বললেন তারাউনা রাব্বাকুম কাযালিকা সূর্য যেমন স্পষ্ট দেখতে পাও চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাও কিয়ামতের ময়দানে সরাসরি রবকেও দেখতে পাইবা সোজাসুজি দেখবা সমস্যা হবে না কেমনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াজমাউন নাস মানুষগুলো আল্লাহ জমা করবেন করার পর আল্লাহ ঘোষণা করবেন মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি' দুনিয়ার মধ্যে যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে এই ঘোষণাটা কিন্তু খুব কঠিন ঘোষণা আল্লাহ কি কয় দেখেন মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'হু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন তার অনুসারী হয়ে যায় আবার শুনেন কি বলে যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার যারা সূর্য পূজা করত তারা সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্র পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে ওয়ামান কানা ইয়াবুদুত তাওয়াগীত ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত যারা মূর্তি পূজা করত তারা মূর্তির অনুসরণ করবে ওয়া তাবাকা হাদিহিল উম্মা ফিহা মুনাফিকুহা নবী বলেন এই উম্মত বাকি থাকবে তাদের মাঝে মুনাফিকরাও থাকবে কারা থাকবে মুনাফিকরা থাকবে তো মুনাফিকরা যখন তাদের মাঝে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে আসবে ঈমানদারদের সামনে আসবে ফায়াতিহিম রব্বুহুম ফি গাইরি সূরাতিল লাতি ইয়ারিফুনা আল্লাহকে যেইভাবে দেখলে মানুষ চিনবে এর বিপরীত অবস্থায় আল্লাহ মানুষের সামনে আসবে বাংলাটা আবার বুঝেন আল্লাহ মানুষের সামনে আসবেন ওইভাবে যেইভাবে মানুষ চিন দেখলে আল্লাহকে চিনত ওইভাবে না এসে আল্লাহ অন্যভাবে আসবে কিভাবে এবার বাংলা শুধু একটু বলেন বলেন কিভাবে বলেন সবাই বলেন কিভাবে বলেন আল্লাহ জানেন কিভাবে কে জানেন বলেন আল্লাহর মতো কেউ নাই বলেন আল্লাহ কেমন এটা আল্লাহই জানেন কি মনে থাকবে নি আল্লাহ কেমন এটা কে জানেন লাইসা কামিসলিহি সেই তার মতো কেউ নাই তো আল্লাহ আসবেন মানুষ যেইভাবে চিনবে ওইভাবে না এসে এর বিপরীত অবস্থায় আল্লাহ আসবেন আসার পর সবাইকে আল্লাহ বলবেন আনা রব্বুকুম আমি তোমাদের রব সবাই বলবে নাউযুবিল্লাহি মিনকা আমরা আল্লাহর কাছে তোমার কাছ তোমার থেকে বানা চাই রব আয়েশা বলবে আমি তোমাদের রব সবাই বলবে নাউযুবিল্লাহি মিনকা আমরা আল্লাহর কাছে আপনার কাছ থেকে বানা চাই আমরা আল্লাহর কাছে বানা চাই আপনার কাছ থেকে আপনি আমাদের রব না কেন আসবে এমন ভাবে যেইভাবে আপনার মানুষ চিনবে ওইভাবে আসবে না তাহলে সবাই আল্লাহর কাছেই বানা চাইতেছে আল্লাহর থেকে বুঝেন নি আল্লাহর কাছেই বানা চাইতেছে কার থেকে কিন্তু মানুষ তো আর জানে না এটা যে রব তো রবরে বলবে নাউযুবিল্লাহি মিনকা আমরা আল্লাহর কাছে বানা চাই আপনার থেকে আপনি আমাদের রব না
জনগণ তখন বলবে হাদা মাকানুনা হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমরা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থাকব আমাদের রব আমাদের সামনে যতক্ষণ না আসবে। ফাইদা আতানা রব্বুনা আরাফনা, আমাদের রব আমাদের সামনে যখন আসবে তখন আমরা দেখলে চিনতে পারবো তিনি আমাদের রব। রব আসলে চিনবো আমরা তিনি আমাদের রব, আপনি আমাদের রব না। ফায়াতিহিম রব্বুহুম ফিস সূরাতিল লাতি ইয়ারিফুনা, আল্লাহ এবার তাদের সামনে আসবে ওইভাবে যেইভাবে বান্দা আল্লাহকে দেখলে চিনতে পাবে। এবার আল্লাহ এসে বলবে না না রব্বুকুম আমি তোমাদের রব, সবাই বলবে না আম রব্বুনা আন্তা রব্বুনা, হা আপনি আমাদের রব। এই কথা বলার পর ইউদরাবু জিসরু জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে পোলটা স্থাপন করা হবে। পুল স্থাপন করার পর আল্লাহ নবী বলেন আকুনু আউয়ালা মান ইউজিজু, ওই পুলের উপর দিয়ে পার হয়ে সর্বপ্রথম জান্নাতে যে নিরাপদে পৌঁছবে সেই হব আমি নবী মুহাম্মদ। আর আকুলু আউয়ালা মান ইউজিজ, সর্বপ্রথম আমি মুক্তি পাবো এটার উপর দিয়ে। ওয়া দুআউর রুসুল ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, সব রসুলদের দোয়া হবে সেদিন, সবাই বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। বলেন সব রসুলরা কি বলবে? আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ নিরাপত্তা দাও আল্লাহ শান্তি দাও রসুলরা বলবে। তো আমগো অবস্থা কি হবে? সব রসুলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, সব রসুলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম। নবীজি বলেন জাহান্নামের উপর দিয়ে পুল স্থাপন করার পর ওই পুলটা হবে কেমন? বিহি কালালি বিস্তু শৌকি সাদান, সাদান গাছের কাটার মতো কাটা হবে পুলের উপর। আমার আই তুম শৌকা সাদান, সাহাবিরা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? সাদান কাটা যুক্ত এক জাতীয় গাছ, এটা আরবের মধ্যে সচরাচর পাওয়া যাইতো। সাহাবিদেরকে নবীজি বললেন আচ্ছা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? সাহাবিরা বলেন জি হুজুর দেখছি তো। নবীজি বলেন ওই পুলের উপরে যে কাটাগুলা থাকবে ওই কাটাগুলা হবে সাদান গাছের কাটার মতো। গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ, এই কাটাগুলা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাটা হবে সাদান গাছের কাটার মতো, কিন্তু কাটাগুলা হবে কত বড় এই বড়ত্বের পরিমাণটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এত বড় হবে কাটা। তো নবীজি বলেন ফাতাখতাফুন্নাস বি আমালিহিম, কাটা মানুষকে ছিনিয়ে নিবে তাদের আমল অনুযায়ী, আমল অনুযায়ী কাটা মানুষকে ছিনিয়ে নিবে। মুনাফিকরা রওনা করবে পুলের উপর দিয়ে, মুনাফিকরা রওনা করার পর ওই কাটা তাদেরকে ধরে ফেলবে পুলের উপর দিয়ে যাইতে দিবে না। ফামিন হুমুল মুবাকু বি আমালি, কেউ কেউ তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওয়া মিনহুমুল মুখরদাল বি আমালিহি, কেউ কেউ তার আমল আছে সাথে সাথে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, এই ঈমানের কারণে সুম্মায়ানজু, এক পর্যায়ে হামাগুড়ি দিয়ে হলেও জাহান্নাম খেটে হলেও একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হবে। সামান্য পরিমাণ ঈমান আছে, হামাগুড়ি দিয়ে হলেও এই সামান্য সরিষা পরিমাণ ঈমানের কারণে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তো এখন এইভাবে বিচার চলতেছে, কেউ কেউ কাটা আটকায়, কেউ কেউ কোনো মতে কাটা পাড়ি দিয়ে চলে যায়, আবার কেউ কেউ নিরাপদে জান্নাতে বসে যায়। এইভাবে আপনার কেয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শেষ হবে, হাত্তা ইদা ফারাগাল্লাহু মিনাল কাযাই বাইনাল ইবাদ, আল্লাহ যখন বিচার ব্যবস্থা শেষ করবেন আরাদা আই ইউখরিজা মিনান নার মান কানা ইউরিদু আই ইউখরিজা মিম্মাই ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইচ্ছা করবেন ওই মানুষগুলা জাহান্নাম থেকে বের করার জন্য যেই মানুষগুলার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান, যারা এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা মিন কলবান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিম মিন খরদালিম মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে এই মানুষগুলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দেয়।
ফেরেশতারা যাবে, যাওয়ার পর চিনবো কিভাবে? কোটি কোটি মানুষ জাহান্নামে জ্বলবে, তো ইমানদার কোনটা ফেরেশতা কেমনে চিনবে? নবীজি বলেন ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ইমানদারদের সিজদার চিহ্নটা দেখা চেনা যাবে, এটাই হলো ইমানদার। কিসের চিহ্ন বলেন সবাই? নামাজ বইলেন, নামাজ ছাইরেন না, সিজদা কাজে আসবে। দুনিয়া একদিকে রাইখেন, নামাজ আরেক দিকে রাইখেন। দুনিয়া আপনারে বলবে কাজে পরে যাও, নামাজটা পরে পড়ো। দুনিয়া আপনারে বলবে আসো কথা আছে, আপনি বলবেন নামাজ পরে কথাটা শুনি। দুনিয়া আপনাকে কি বলবে আসো কথা আছে, আপনি বলবেন নামাজ পরে কথাটা শুনি। সারা দুনিয়া একদিকে, নামাজ আরেক দিকে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা মিন ইবনি আদম আসারুস সুজুদ, আদম সন্তানের সিজদার জায়গাটা আগুন যেন না খায়। আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন, আমার আদম সন্তান যারা আছে এই আদম সন্তানের সিজদার স্থানটা খাওয়া আমি তোমার জন্য হারাম করে দিলাম। সিজদার স্থান খেতে পারবা না। তো ফেরেশতারা যাবে, যাওয়ার পর খুঁজে খুঁজে বের করবে, বের করার পর সিজদার স্থানগুলা চিনা দেখবে, এরা ইমানদার। ওয়াকদ উমতু হিসু, এরা আগুনের মধ্যে পুইরা উমতু হিসু, কয়লার মতো কালো হয়ে গেছে। আদু হুমামা, সবগুলা কয়লা হয়ে গেছে। কয়লার মতো কালো মানে সবগুলা কয়লা হয়ে গেছে। এন কয়লা কি জাহান্নামে দিবে আল্লাহ, জান্নাতে দিবে আল্লাহ? কয়লা কি আল্লাহ জান্নাতে দিবে? তখন কি করবেন? ফায়ুল কাওনা ফি নাহরিল হায়াত, সবগুলারে নদীর মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন, সবগুলাকে নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। নদীটার নাম হলো নাহরুল হায়াত, সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী, আবার সুন্দর বানায় দিবে এমন নদী। ফায়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন উদ্ভিদ জন্মায়, জন্মে যেমন সবুজ হয়ে যায়, ওই মানুষগুলা ওই নদীর মধ্যে গোসল করার পর এমন সুন্দর সবুজ হয়ে তারাও জান্নাতের মেহমান হয়ে যাবে। সর্বশেষ এক ব্যক্তি জাহান্নামে আছে ইমানদার, এই ইমানদার বান্দা জাহান্নামের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারায় যাবে। একবার আগুন তারে ধরে ফেলবে, আবার কোনো মতে বাঁচবে, বাইচা বাইচা জাহান্নামের কিনারায় যাবে। এক পর্যায়ে জাহান্নামের কিনারায় যাওয়ার পর মুকবিলুন বিওয়াজিহি আলান্নার, চেহারাটা আগুনের দিকে থাকবে, রবকে ডাক দিয়ে বলবে ইয়া রব্বি কদ কশাবানি রিহুহা, হায় আমার রব, লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, ওয়া আহরাকানি যাকা উহা, জ্বলন্ত অঙ্গার আমাকে পুরাইয়া দিছে, আল্লাহ লো হাওয়া আমারে ঝলসে দিয়েছে, আগুন জ্বলন্ত আগুন আমারে পুড়িয়ে দিছে। আগুনের দিকে তাকানো, এটাই তার শাস্তি। আগুনের দিকে এই সর্বশেষ জাহান্নামি দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারায় যাবে। একবারে যাওয়ার পর তখনও চেহারাটা অন্যদিকে নিতে পারবে না, আগুনের দিকেই থাকতে হবে, এটাই তার শাস্তি। জাহান্নামে কিন্তু জ্বলছে, লম্বা সময় জ্বলছে, জ্বলার পর এখন কোনো মতে শেষের দিকে গেছে আর কি। আসলে আল্লাহই তাকে রহমতের চাদরে আবদ্ধ করে বের করবেন। তো ওখানে গিয়ে জাহান্নামের দিকে তাকায় আস, এটাই তার শাস্তি। এখন ওই বান্দা আল্লাহ রে কয় আল্লাহ ইসরিফ ওয়াজিহি আনিন্নার, আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু অন্যদিকে ফিরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরিয়ে দেই তুমি আবার আমার কাছে অন্য আরেকটা চাইবা। বান্দা জবাব দিয়ে বলবে আল্লাহ লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার ইজ্জতের শপথ, আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইব না, শুধু চেহারাটা অন্যদিকে ফিরিয়ে দেন। আল্লাহ বলবে ঠিক তো ওয়াদা করতেছো? হ্যাঁ ওয়াদা, আমি কিছু চাবো না, ফিরিয়ে দিবে চেহারা। মুসলিম শরীফের বর্ণনা, এটা বুখারীর বর্ণনা, বুখারীতে আবার আসতেছি আমরা, মুসলিম শরীফে আছে। তু দাউ লাহু শাজারা, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তু দাউ লাহু শাজারা, ওই বান্দা জাহান্নাম থেকে চেহারাটা অন্যদিকে ফিরিয়ে দেওয়ার পর দেখবে একটা গাছ দেখা যায়, ওই গাছটার অনেক ছায়া আছে, গাছটার রস আছে, গাছটা দেখতে অনেক সুন্দর। আল্লাহর কাছে কয় আল্লাহ
আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ আমার ওই গাছের নিচে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের বাণী বান করতে চাই। আল্লাহ বলবেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, একটু আগে তুমি বললা আর কোনো কিছু চাইবা না, এখন যদি আমি তোমার এই গাছের কাছে নিয়ে যাই তুমি আবার আমার কাছে আর একটা চাইবা। কয় মাবুদ আর কিচ্ছু যাবো না, শুধু গাছটার কাছে নেন, দেখেন আমি আর কিচ্ছু যাবো না। গাছের কাছে নিস, রস পান করছে, ছায়া নিস, নেওয়ার পরে বান্দা কয় আল্লাহ আমারে যেই নেয়ামত দান করছে এই নেয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এত দামি নেয়ামত আল্লাহ দেয় নাই। সে বলে ওই জান্নাতে যারা আছে এটা তো হে জানে না, এরা যে কত আরামে আছে, হের মনে হবে হের চেয়ে বড় নেয়ামত আর কারোরে দেয় নাই। তো এইগুলা বলার পর দেখেন সেই কিন্তু বলছে আমার চেয়ে বড় নেয়ামতের মধ্যে সুখে আর কেউ নাই। হঠাৎ তাকায় দেখবে তু দাওলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আর একটা গাছ, ওই গাছটা প্রথম গাছের চেয়ে আরো সুন্দর। এখন আল্লাহরে বলে রব্বি আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ তুমি আমারে ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের পানি পান করবো, গাছের ছায়া নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকা ইন আতাইতুকা তাসআলানি গায়রা, আমি যদি তোমাকে ওই নেয়ামতটা দান করি তুমি আমার কাছে আর একটা চাইবা। ওই বান্দা জবাব দেয় মাবুদ ওই গাছের কাছে নিয়ে যাওয়ার পর আমি আপনার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ বলেন ওয়াইলাকা ইয়াবনা আদম মা আগদার, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার। বলে হ্যাঁ মা আগদারকা, তুমি খুব গাদ্দার, খালি ওয়াদা ভঙ্গ করো, একবার বললা চেহারা ফিরাই দিলি, কিছু চাইবা না, আবার চাইলা গাছের কাছে আনলাম তুমি বলতেছো আর কিছু চাইবা না, এখন আবার দ্বিতীয় গাছ চাইতেছো, দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা। ওয়াইলা কাই আপনা আদম, আফসুস আদম সন্তান, মা আগদারকা তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা ভঙ্গ করো। আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন, আর কোনো ওয়াদা ভঙ্গ হবে না, নিয়ে দেখেন দ্বিতীয় গাছের কাছে নিস, নেওয়ার পর গাছের ছায়া নেয়, পানি পান করে, এখন তার মনে হবে যে আগেরটার চাইতে আমি আরো বেশি বড় নেয়ামতের মধ্যে আছি, এরকম নেয়ামত আল্লাহর কাউরে দেয় নাই তার মনে হবে। হঠাৎ ওই বান্দা তাকায় দেখবে তু দাওলাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ একদম জান্নাতের দরজায় দেখা যায়। এখন অনুবাদ আমি না করলেও পারবেন, বলেন এখন কি বলবে, হ্যাঁ ও কি বলবে, ওখানে যাব রবকে ডাক দিয়ে বলে ইয়া রব্বি আদনিনি মিন হাদিহি শাজার আলী আস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ ওটার কাছে নেন, আমি আর কিচ্ছু যাবো না, ওটার কাছে নেন, এই শেষ, আমি আর কিচ্ছু যাবো না আল্লাহ, শুধু ওটার কাছে নিয়ে যাবো। বুখারীর বর্ণনা আসছে করিবনি ইলা বাবিল জান্নাহ, মাবুদ আমারে দরজার কাছে নিয়ে যান, জান্নাতের দরজা, আমি আর আপনার কাছে কিছুই চাইব না। আল্লাহ বলেন মা আগদারকা ওয়াইলাকা ইয়াবনা আদম মা আগদারকা, আদম সন্তান তুমি বড় গাদ্দার, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি তোমারে দরজার কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা। না মাবুদ আমি আর চাইব না, হাদিসে আরসি ইউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিক, উহুদিন অনেকগুলা ওয়াদা, অনেকগুলা অঙ্গীকার, মাওয়াসিক অনেকগুলা অঙ্গীকার করবে, একটা না অনেকগুলা অঙ্গীকার, আল্লাহ আপনি নেন আমি এই এই ওয়াদা, মানে খালি ওয়াদা করবে, অসংখ্য অগণিত ওয়াদা আমি আপনারে করলাম, আমি আর কিচ্ছু চাবো না, শুধু দরজার কাছে নেন। নিয়ে গেছে দরজার কাছে, নিয়ে যাওয়ার পর বুখারীর বর্ণনা আসছে দরজা দিয়ে তাকায় দেখে ভিতরে এত সুন্দর নেয়ামত দেখা যায়। মুসলিম শরীফের হাদিসে আসছে জান্নাতীদের কথার আওয়াজ তার কানে আসে। এখন যখন জান্নাতের ভিতরের নেয়ামতগুলো দেখছে, হে এখন কি মন চাইবো বলেন, হ্যাঁ ভিতরে যে হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াস কুতা, আল্লাহ যতক্ষণ চাইবে সে ততক্ষণ চুপচাপ থাকবে, বলবে না, কারণ এবার ওয়াদা তো অনেকগুলা করছে যে আল্লাহ আমি আর কিছুই চাইবো না, আপনি আমারে একটু বাঁচান, আমারে দরজার কাছে নেন, আমি আর কিছুই চাইবো না, ওয়াদা অনেকগুলা করছে, এবার মাবুদ দরজার কাছে নিলে আর কিচ্ছু যাবো না। কিন্তু দরজার কাছে গিয়া দেখে এত সুন্দর জিনিস ভিতরে দেখা যায়, ফল ফুল ভরা, জান্নাতীদের আওয়াজ এত সুন্দর, তাদের কথাবার্তা এত সুন্দর, মনটা চায় ভিতরে গিয়ে একটু তাদের সাথে উঠতে বসতে।
কিন্তু চুপচাপ এবার কারণ ওয়াদা অনেকগুলা সাহস করে বলে ফেলছে আদখিলনিল জান্নাত আল্লাহ জান্নাতে দিয়ে দেন কোথায় দিয়ে দেন জান্নাতে হাদিসে আসছে ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ লা ইয়াজালু মানে বলতেই থাকবে খালি বলতেই থাকবে আল্লাহ দেন 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 জান্নাতে দেন দেন বাচ্চা মারে কো আম্মা আম্মা দাও 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 মা দিয়া দেন না আরে দুনিয়ার মা যদি দিয়ে দেয় রব কেন দিবে না আল্লাহ দেন দেন এই ওর দেন দেন বারবার ওর বলা দেইখা যে আল্লাহ আপনি দেন আমারে জান্নাতে দেন জান্নাতে দেন আমারে জান্নাতে দেন ওর এই বাচ্চা সুলভ প্রার্থনা দেইখা হাত্তা দহিকার রব আল্লাহ হেসে দিবেন আল্লাহ হেসে দিবেন বাচ্চার সাথে মা রাগ করলে বারবার যখন বাচ্চা এরপরে যখন আবার এটা সেটা করে বাচ্চাদের অভিনয় তো বুঝিনি এরা যা করে এরই সুন্দর লাগে তখন মা কি রাগ করে থাকে না একসময় হাসি দিয়ে দেয় তো বাচ্চার মারে আল্লাহ রহমত তো পুরা দেয় নাই একশো ভাগ রহমতের এক ভাগ পুরা দুনিয়াতে ছড়াইয়া দিছে এর মধ্যে মা সামান্য একটু পাই এটা দিয়ে যদি মা এত দয়া করে তার বাচ্চাকে রব তো 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিস ও বারবার যখন বলবে আল্লাহ আমারে দেন 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 এই পর্যায়ে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ হেসে দিবেন এ আল্লাহ হেসে দিবেন কথাটা বইলা নবীজি হেসে দিস কে হেসে দিছে নবীজি হেসে দিছে সাহাবীদেরকে কয় আমি কেন হাসলাম বলবা না জিজ্ঞাসা করবা না কয় হুজুর কেন হাসছেন কয় আমি হাসলাম কেন জানো ওই লোকটা সর্বশেষ ইমানদার এই ব্যক্তির বারবার বলা দেইখা রব হেসে দিবে তাই আমি হেসে দিছি এরে জান্নাতে দিছে জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা জান্নাতে দিছে ভালো কথা তুমি সুন্দর মতো থাকো না হে জান্নাতে যাওয়ার পর কি করে দেখেন সহিহ বুখারী 6571 নম্বর হাদিস এখানে আসছে জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে তো আপনার এক একজনের এক একটা রাজপ্রাসাদ মহল আছে আর প্রত্যেকে প্রত্যেকের মহলের মধ্যে আছে হে সর্বোচ্চ মেহমান হইতে পারে কিন্তু প্রত্যেকের মহল তো আর দখল করতে পারবে না আল্লাহরে কয় আল্লাহ ইন্নাহা মাল আহ জান্নাত তো পরিপূর্ণ আমি কই থাকবো একবার বলছে আল্লাহ কয় উদখুল আরে যাও ফায়ার জিও গেছে জিয়া আবার ফিরে আসছে আইসা কয় আল্লাহ ইন্নাহা মাল আহ পরিপূর্ণ আল্লাহ কয় উদখুল আবার যাও গেছে যাওয়ার পর ফায়ার জিও আবার ফিরে আসবে আসার পর বলবে ইন্নাহা মাল আহ আল্লাহ পরিপূর্ণ তো আল্লাহ কো বলবে তখন তামান্না মিন কাজা ঠিক আছে চাও ওইটা চাও তামান্না মিন কাজা ওইটা চাও আল্লাহ শিখায় দিবে ওইটা চাও ওটা চাও নিয়ামত গুলা আল্লাহ শিখায় দিবে হাত্তা তানকতি আবিহিল আমানি এক পর্যায়ে তার চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন এই যে এত কিছু দিলাম এগুলো রাখার জন্য তো তোমার একটা প্রাসাদ দরকার তোমারও একটা বাসা দরকার ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা আমি আল্লাহ তোমার এই নাজ নিয়ামতগুলো নিয়ে তুমি উপভোগ করার জন্য সামান্য সরিষার পরিমাণ ঈমান থাকার কারণে সর্বশেষ ঈমানদার ব্যক্তি ছিলা তুমি যে জাহান্নামে ছিলা তাকে আমি জাহান্নাম থেকে বের করে এই সরিষা পরিমাণ ঈমানের কারণে আমি আল্লাহ 11টা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাতের বালাখানার মালিক বানায় এইভাবে কেয়ামতের ময়দানের বিচার ব্যবস্থা যখন হবে শুরু হয়ে যাবে কায়েম হবে সেদিন বলেন তো কিসের মূল্য সেদিন ইমান বলেন সবাই কিসের মূল্য ইমান এবার আবার ওই আগের জায়গায় আস ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ পাহাড়গুলো হবে ধুনিত রঙিন পশমের মতো ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু বিচার ব্যবস্থায় যার ওজনের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওই ব্যক্তি সন্তুষ্টজনক আনন্দজনক নাজ নিয়ামতের মধ্যে জীবন যাপনের মধ্যে উপভোগ করবে ফাহুয়া সে থাকবে ফি ঈশাতির রাদিয়া সন্তুষ্টজনক আরাম আয়েশের মধ্যে এর মানে ফাআম্মা মান উতিয়া কিতাবা যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সন্তুষ্টজনক আরাম আয়েশের মধ্যে থাকবে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া যার ওজনের পাল্লা ভারী হবে মানে আমল নেক আমলের পাল্লা ভারী তো তার আমলটা কোন হাতে দেওয়া হবে ডান হাতে ওয়াম্মা মান খফাত মাওয়াজিনু যার আমলের পাল্লা ওজনের পাল্লা হালকা হবে ওয়াম্মা মান খফাত মাওয়াজিনু
যার ওজনের পাল্লা হালকা হবে ফা উম্মুহু হাবিয়া তার ঠিকানা হলো হাবিয়া বলেন আমার সাথে সবাই তার ঠিকানা কি হাবিয়া বলেন সবাই হাবিয়া এটা শিখেন সবাই বলেন হাবিয়া হাবিয়া কি বলেন সবাই হাবিয়া কি এটা আল্লাহই প্রশ্ন করছে ওয়ামা আদরাকা মাহিয়া নবী আপনি কি জানেন হাবিয়া কি তাহলে বলেন তো যার ওজন হালকা হবে পাল্লা হালকা হবে তার ঠিকানা কি হাবিয়া সবাই বলেন তার ঠিকানা কি এন্ড হাবিয়া কি নবীরে আল্লাহ প্রশ্ন করতেছে ওয়ামা আদরাকা মাহিয়া নবী আপনি কি জানেন হাবিয়া কি নারুন হামিয়া হাবিয়া হলো উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুন যার সব কিছুরে জ্বালিয়ে ভস্ম করে পুড়িয়ে ছাই করে দিবে এটা হলো হাবিয়া তাহলে নারুন হামিয়া উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুন টকবগে আগুন যে আগুন সবাইকে জ্বালিয়ে দিবে সব কিছুকে ভস্ম করে দিবে এটাকে বলা হয় হাবিয়া এবার আসেন ডান হাতে আমল নামা জারি দিবে তার ওজনের পাল্লা ভারী হবে যার ওজনের পাল্লা তার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে থাকবে সন্তুষ্টজনক আরামায়েশের মধ্যে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি যার ওজনের পাল্লা হালকা হবে তার আমল নামাটা দেওয়া হবে বাম হাতে ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া পড়ো 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 আমল নামা পড়ো ও একটা হলো ডান হাতে যাদের আমল নামা এই ব্যক্তি কি করবে জানেন তার হাতে ডান হাতে আমল নামা দেওয়ার পর আত্মীয় স্বজনের কাছে যাবে যাওয়ার পর বলবে ইকরাউ কিতাবিয়া দেখো দেখো আমার আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে একটু পইরা দেখো তোমরা আমারে আল্লাহ ডান হাতে আমল নামা দিছে আমি জান্নাতি আমার অন্যদেরকে গিয়ে বলবে দেখো দেখো ইকরাউ কিতাবিয়া আমার আমল নামা বড় বড় আর যার আমল নামাটা বাম হাতে দেওয়া হবে ওইটা এটা ডান হাতওয়ালা বলবে আমার আমল নামা পড়ার বাম হাতওয়ালা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আমি যদি আমার হিসাব না জানতাম আজকে ইয়া লাইতা কানাতিল কাদিয়া মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত অর্থাৎ মরণের পর যদি আমার আর জীবন না হইতো মৃত্যুই যদি আমি শেষ ফয়সালা হতো অর্থাৎ আমি মাটির সাথে মিশে যাইতাম আর কোনো জীবন না হইতো আমার তাহলে কতই না উপকার হইতো আজকে আমার কিন্তু এই ব্যক্তি বলবে এলাম উতা কিতাবিয়া আমার যদি আমল নামাটা না দেওয়া হতো ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আজকে যদি আমার হিসাবটা না জানতাম কোন ব্যক্তি বলবে বাম হাতের আমল নামা যাকে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া সে বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার রাজত্ব আজকে শেষ হয়ে গেল কোনো কাম হলো না দুনিয়াতে কত ক্ষমতা দেখালাম কত প্রভাব প্রতিপত্তি দেখাইলাম আমার কথায় মানুষ উঠতো বসতো আজকে কোনো কাজে আসলো না হুজুহু ফাগুল্লু আল্লাহ বলবেন ধরো ধরো এটারে ধরো ফাগুল্লু বেরি পড়াও শিকল পড়াও নাকের ভিতর দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে বেচানো হবে সুম্মাল জাহিমা সল্লু এরপর জাহান্নামের মধ্যে ফালায় দাও ধাক্কা মেরে ফেলায় দাও সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ শিকলটা হবে সাবউনা যিরাআ 70 গজ গজ 70 গজ শিকলের মধ্যে পেঁচাও পেঁচায় এটাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও তাহলে যার আমল নামার ওজনের পাল্লা ভারী হবে তার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে যার ওজনের পাল্লাটা হালকা হবে তার আমল নামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে আল্লাহ যেন আমাদের সকলের আমল নামাগুলা আমাদের ডান হাতের মধ্যে দেয় তথা আমল নামা ওজনের পাল্লা যেন ভারী করে আমল নামাটা ডান হাতে দিয়ে দেয় আমরা যেন জান্নাতি হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন